কে বলেছিল ঘুমন্ত বেউকে জাগাতে? আগে ব্যাটিং এ নেমে 191 বিভাজন 7 রান করেছিল কলকাতা নাইট রাইডার্স, জবাবে 8.2 ওভারে বিনা উইকেটে 96 রান তুলেছিল পাঞ্জাব। এ সময় বৃষ্টি নামায় পাঞ্জাব 13 ওভারে 125 রানের লক্ষ্য পায় গেইলের 38 বলে অপরাজিত 62 রানে। সুবাদে 9 উইকেটে জিতেছে পাঞ্জাব কলকাতার 7 উইকেটে। 191 রান তাড়া করতে নেমে শুরু করেছিলেন ইনিংসের প্রথম 2 বলেই 4 মেরে, পরের ওভারের প্রথম 2 বলেও ফলাফল একই। সে তুলনায় গেইলের শুরুটা ছিল ঘুমন্ত। প্রথম ওভারে 3 বল খেলে রান পাননি। 3 ওভারের শেষে দলীয় স্কোর যখন 39, রাহুল তখন 8 বলে 25 আর ডিল 10 বলে 13। বৃষ্টির জন্য ছোট হয়ে আসে ম্যাচের দৈর্ঘ্য, জয়ের জন্য 13 ওভারে 125 রানের লক্ষ্য পায় পাঞ্জাব। আইপিএল এ পর্যন্ত 3 ম্যাচে গেইলের স্কোর 104 ও 62, এর মধ্যে শেষ ইনিংসটা খেলেছেন 38 বলে 6 ছক্কা ও 5 চারে। দিল্লিকে দেলকি দেখালেন 307 ডিগ্রি ডিভিলিয়ার্স। আগে ব্যাটিং এ নেমে 5 উইকেটে 174 রান তুলেছিল দিল্লি, 12 বল হাতে রেখে 6 উইকেটে জিতেছে বেঙ্গালুরু। বেঙ্গালুরুর হয়ে 39 বলে 90 রানের অপরাজিত ইনিংস খেলেছেন ডিভিলিয়ার্স। এ বি ডিভিলিয়ার্স তো ছিলেন উইকেটের চারপাশে, বাহারি সব স্ট্রোকের পসরা সাজিয়ে দলকে 6 উইকেটের জয় এনে দিয়েছেন। এ প্রতিয়া টস হেরে আগে ব্যাটিং এ নেমে 5 উইকেটে 174 রান তুলেছিল দিল্লি। টি টোয়েন্টিতে মোটামুটি লড়াকু সংগ্রহ, কিন্তু এই রান তাড়া করতে নেমে 3 ওভার শেষে বেঙ্গালুরু 1 উইকেটে 15। দ্বিতীয় ওভারে মনন ঘোড়াকে তুলে নেন দিল্লি স্পিনার ডুয়েন ম্যাক্সওয়েল, কুইন্টন ডি কক 18। দ্রুত ফিরে গেলে চাপে পড়ে বেঙ্গালুরু, কিন্তু তৃতীয় উইকেটে কোহলি ডি ভিলিয়ার্স এর 38 বলে 23 রানের জুটি জয়ের পথে সেরায় বেঙ্গালুরুকে। তারপর 11তম ওভারে বলতে সেই অবিশ্বাস্য ক্যাচে কোহলি 26 বলে 30 ফিলে দিল্লি ম্যাচে ফিরতে পারেনি। ডি ভিলিয়ার্স আসলে দিল্লিকে ফিরতে দেননি।